हेलो फ्रेंड्स, वेलकम टू कृष्णास हेल्दी टिप्स एंड कुकिंग। आज के तीन भिन्न स्वादर ओट्स स्मूदी बनिए देख। ओट्स स्मूदी जेमन स्वास्थ्यकर तेम ओजन कमाते मेनटेन करते सहाज्य कर। स्मूदी डायबेटिक पेशेंटराव किन्तु नीते पारें, कारण ओट्स ग्लूटेन फ्री है जा शुगर लेवल के बाढ़ते देना। ब्रेकफास्टे वेट लॉस स्मूदी खेले लांच पर्यंत किन्तु पेट भरा थाकबे। रेसिपी पेते पुरो भिडियोटी देखार अनुरोध रइल। आर नतून नतून हेल्दी रेसिपी पेते आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन, ताहले जखनी आमी कोनो नतून रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन सबार आगे पौंछे जाबे। तो चलुन बानानो जाक ओट्स स्मूदी। प्रथमे आमी एकटी पैन बसिए दिएछि, एटा गरम हये गेछे, एते दिए देब एक कप मतो ओट्स। परिमाणेर दिक थेके देखते गेले एखाने 200 ग्रामेर मतो आछे। एटाके एक थेके दो मिनिट क्रमागत नेड़े एकटु ड्राई रोस्ट करे नेब। এটাকে লোতে রেখে আমি এক থেকে দু মিনিট এটাকে আমি ভেজে নিলাম। এভাবে ভেজে নিলে ওটসের কাঁচা গন্ধটা চলে যায়। ওটসকে কিন্তু কখনোই বেশি ভাজবেন না বা ওভার কুক করবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কারণ ওটস রান্না হতে বেশি সময় লাগে না। আপনারা কিন্তু ওটসটাকে এইভাবে ভেজে কিন্তু ঠান্ডা করে স্টোর করেও রাখতে পারবেন। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি তিন চামচ ওটস দেব একজনের জন্য, কিন্তু তিন চামচ ওটসই যথেষ্ট একজনের সার্ভিংয়ের জন্য। তিন ধরনের তিন গ্লাস স্মুদি বানাবো, সেই জন্য আমি টোটাল নয় চামচ এখানে ওটস দিয়ে নিচ্ছি। এবার এতে জল দিয়ে সব কিছুটা পরিমাণ তিন চার চামচের মতো জল দিয়ে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। স্মুদিতে আমি কোনো গুড় বা চিনি কোনোটাই ব্যবহার করব না, তাই ন্যাচারাল সুইটনেসের জন্য আমি 9-10টা খেজুর ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। আপনারা চাইলে বেশিও ভিজিয়ে রাখতে পারেন, যত বেশি ভেজানো হবে তত কিন্তু খেজুরগুলো সফট হবে। দেখুন খেজুরগুলো অনেক সফট হয়ে গেছে। এবার এর থেকে কিন্তু আমি বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। খেজুরে প্রচুর ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, মিনারেল থাকে। খেজুর ব্রেন ডেভেলপ করতেও কিন্তু সাহায্য করে, আর অ্যানিমিয়া, রক্তাল্পতা প্রভৃতিও কিন্তু দূর করে থাকে। স্মুদিকে আরও হেলদি বানানোর জন্য আমি কতগুলো আমন্ড বাদাম নিয়েছি 10-12টা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, অথবা 7-8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ড্রাই ফ্রুটস কিন্তু কখনো এমনি খেতে হয় না, এটা সবসময় ভিজিয়ে বা ড্রাই রোস্ট করে খেতে হয়, কারণ যখন এটা ড্রাই অবস্থায় থাকে, শুকনো অবস্থায় থাকে, তখন কিন্তু এর মধ্যে কোনো জীবন থাকে না, প্রাণ থাকে না। তাই সবসময় ড্রাই ফ্রুটসকে কিন্তু আপনারা ভিজিয়ে খাবেন অথবা ড্রাই রোস্ট করে খাবেন। এবার আমি এগুলোর থেকে সবগুলোর স্কিন আমি ছাড়িয়ে নেব। আমন্ড বাদামে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, আয়রন এবং হেলদি ফ্যাট থাকে। হেলদি ফ্যাট কিন্তু আমাদের খেতে হয়। হেলদি ফ্যাট আমাদের আমাদের শরীরে যে বিভিন্ন রকমের ভিটামিনস, মিনারেলস থাকে, এগুলো কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমন্ড বাদাম কিন্তু ব্লাড প্রেশার লেভেলকে কন্ট্রোল করে, কোলেস্ট্রল কমাতেও কিন্তু সাহায্য করে। এবার ওটস স্মুদি বানানোর জন্য আমি একটি ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, এতে আমি প্রথমে 3 চামচ ওটস দিয়ে নেব। 4টা আমন্ড বাদাম, 3টা ভেজানো খেজুর, দিচ্ছি টক দই 3 চামচ মতো, দিচ্ছি কলা, একটা কলা আমি এভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, আয়রন থাকে। কলা ব্লাড সুগার লেভেলকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এবং হার্টকেও ভালো রাখে। এতে 1/2 কাপ মতো জল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্যানানা স্মুদি আমার একদম তৈরি, আমি একটি সার্ভিং গ্লাসে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে কিছু আমি বাদাম কুচি দিয়ে, এটা হচ্ছে চিনে বাদাম, এটাকে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। বাদামেও হেলদি ফ্যাট থাকে, তা খেতে যেমন ভালো লাগে তেমনি এটা দেখতেও ভালো লাগছে। ব্যানানা ওটস স্মুদি আমার একদম তৈরি। আর ওই একই ব্লেন্ডিং জারে আমি নিয়ে নিচ্ছি ওটস 3 চামচ মতো, নিয়ে নিচ্ছি 3টে ভেজানো খেজুর। আপনারা কিন্তু চিনি বা গুড় ব্যবহার করবেন না, এতে কিন্তু এটা আর হেলদি থাকবে না। ছোলানো 4টা ভেজানো আমন্ড বাদাম, টক দই 3-4 চামচ টক দই, এটা আমি ম্যাঙ্গো স্মুদি বানাবো। তার জন্য আমি এখানে পাকা একটা মিডিয়াম সাইজের পাকা আম এখানে আমি নিয়ে নেব। আমে প্রচুর ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে।
इम्यूनिटी बाढ़ाय, एछाड़ा हार्ट, स्किन, चूल एवं चोख के भलो रखते सहाज्य करे। एछाड़ा किन्तु ब्लाड शुगर लेवल के कंट्रोल करे। बाड़ीते आमी आबार हाफ कप मतो जल दिए निच्छी, दिए एटाके फाइन करे ब्लेंड करे नेब। बनाना ओट स्मूदी आमार एकदम तैरी, आमी एकटी सार्विंग ग्लासे एटाके ढेले निच्छी। এবার ওপর থেকে আমি কয়েকটা আমের কুচি দিয়ে এটাকে আমি গার্নিশ করে দিলাম, কুচি দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। হেলদি ম্যাঙ্গো ওট স্মুদি আমার একদম তৈরি। একই ব্লেন্ডিং জারে বাকি ওটস, বাদাম, খেজুর দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোকোয়া পাউডার, চকলেট ফ্লেভার আনার জন্য। কোকোয়া পাউডার হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস এবং ওয়েট কন্ট্রোল করতে সাহায্য করে এবং আমাদের নার্ভাস সিস্টেমকেও কিন্তু প্রোটেক্ট করে। ডার্ক চকলেট যে পাওয়া যায় সেটারই গুঁড়ো হচ্ছে এটা। আপনারা কিন্তু অর্ডিনারি ডেয়ারি মিল্ক টাইপের যে চকলেটগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করবেন না, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। এটা তো দিয়ে দিচ্ছি আমি একটা কলা, কারণ এটা ন্যাচারাল সুইটনেসের জন্য দিচ্ছি। কোকোয়া পাউডারে একটু তেতো ভাব থাকে, তাই জন্য কিন্তু আমি সুইটনেসের জন্য কলাটা দিলাম। হাফ কাপ মতো জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। চকলেট ওট স্মুদিও আমার তৈরি হয়ে গেছে, এটা আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে সামান্য কোকোয়া পাউডার ছড়িয়ে দিলাম আর চিনে বাদাম ভাজার কুচি দিয়ে এটাকে আমি গার্নিশ করে দিলাম। হেলদি ওট স্মুদির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা, আর নতুন নতুন হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।